গেল 8 সেপ্টেম্বর ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জের চতলার মাঠ এলাকায় নিজ ঘর থেকে আলামিন শেখ নামে এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কে তাকে হত্যা করেছে তা অজানাই থেকে যায়। এদিকে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য, কালো জাদু করায় হত্যা করা হয় তাকে। পুলিশ জানায় নিহত কবিরাজ আলামিন একসময় লাইটার জাহাজে বাবুরচির কাজ করতেন। সেখানে তার সঙ্গে পরিচয় হয় হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টার নামে আর এক সহকর্মীর সাথে। একই জাহাজে দীর্ঘদিন কাজ করায় তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরই মধ্যে একাধিকবার কবিরাজের বাড়িতে আসা যাওয়া করে হাফিজ। এক পর্যায়ে জানতে পারে আলামিন এখন কবিরাজি বা কালা জাদু করে। মাদ্রাসায় পড়ালেখা করায় বন্ধুর এসব কর্মকাণ্ড মানতে পারেনি হাফিজ মাস্টার। পরে আলামিনকে কবিরাজি বা কালা জাদু করা থেকে বিরত থাকতে বলে। তবে কথা মেনে নেয়নি কবিরাজ বন্ধু, আর এতেই ক্ষিপ্ত হয়ে হাফিজুর পরিকল্পনা করে আলামিনকে হত্যার। এ ঘটনায় আসামি হাফিজুরের শাস্তি দাবি করেছেন নিহতের স্বজনরা। একবার আমি তো ঘুম জানে গো ইয়ে দরজা ধরে আমি ঘরে হান দেয় না। এবার যেন বুকে দিয়ে সাই যে রক্ত বেগ দেওয়া যা আমি এই ফুলা গেলে গা ধরে ডাক দিছি, এ দিঘা এনে দিঘা এনে দিঘা এ নাম কোনে আমি আমার বোনের জানালা দিয়ে ডাক দিছি, এ বোনে এদিকে এদিকে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নয়ামাটি এলাকা থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পিবিআই। কবিরাজকে হত্যার কথা স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার একমাত্র আসামি হাফিজুর। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে পিবিআই। আপনারা জানেন গত 8 সেপ্টেম্বর দিবাগত রাতে আমাদের এই ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় যে নৃশংস এবং বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা পিবিআই নারায়ণগঞ্জ খুব দ্রুততর সময়ের মধ্যে আমরা এই ঘটনার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি এবং ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত একমাত্র আসামি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকু এবং ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। তো এই আসামি আমাদের কাছে সে আদ্যোপান্ত বর্ণনা করেছে এবং নিজেকে জড়িয়ে ইতিমধ্যেই কনফেশনাল স্টেটমেন্ট বা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে প্রদান করেছে। এই যে সাসপেক্ট, সে ছিল মাদ্রাসা শিক্ষক এবং সে দাখিল পাশ করা। তো তার যে বন্ধু, সে আবার এই সমস্ত ওই যে কবিরাজি ঝাড়ফুঁক এবং ব্ল্যাক ম্যাজিকে সে আসক্ত ছিল। তো যে কারণে তাদের মধ্যে এই মনোমালিন্য তৈরি হয় এবং তাদের বন্ধুত্বের জন্য সে এই বিষয়টাকে অন্তরায় মনে করে। এদিকে কবিরাজ হত্যা মামলায় ঘাতক হাফিজুর ওরফে হাফিজ মাস্টারের কঠোর শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।